দিন যত যাচ্ছে ইসরায়েলের উপরে মরণ কাপড় যেন আরোই কঠিন হচ্ছে। বন্ধুরা, গত 31 অক্টোবর থেকে এই পর্যন্ত হামলা একেবারে নাস্তানাবুদ ইসরায়েলি বাহিনী। এমন ধরনের কঠিন পরিস্থিতিতে মিস্টার নেতানিয়াহু সম্ভবত আগে পড়েননি। উত্তর এবং মধ্য ইসরায়েলে হামলায় 31 জনের মতো ডিস্ট্রয়েড হয়ে গেছে। বন্ধুরা, তার মধ্যে জাপালিয়া এবং অন্যান্য শরণার্থী শিবির সহ অবরুদ্ধ পশ্চিম তীর এলাকা ইরান সমর্থিত মিলিশিয়া গোষ্ঠীদের হামলায় একেবারে চৌচির হয়ে গেছে তাদের হ্যামারযান থেকে শুরু করে ট্যাঙ্ক এবং অন্যান্য সামরিক সমরাস্ত্র। হিজবুল্লার সাথে লড়াই তারা চরম মূল্য দিচ্ছে। সম্মুখ লড়াইয়ে নর্দার্ন ইসরায়েলে তাদের নর্দার্ন কমান্ডার মারাত্মকভাবে আহত হয়েছে। এরই মধ্যে আরও কয়েকটি বিষয় সামনে এসেছে। তার মধ্যে সরাসরি যুদ্ধে ইসরায়েলের অনেক সৈন্যরা এখন সত্যি সত্যি ওয়ানিহা দেখাচ্ছে। এটি চরম মাত্রায় বিপাকে ফেলেছে মিস্টার নেতানিয়াহুকে। মিস্টার নেতানিয়াহু এমন মাত্রায় বিপাকে ফেলেছে, এখন সেখান থেকে তিনি প্রস্থানের একটি কায়দা পাচ্ছেন। আর এরই অংশ হিসেবে সম্ভবত আমেরিকাকে অনুরোধ করা হয়েছে এই মৃত্যুকূপ থেকে তাকে বাঁচানোর জন্য। বন্ধুরা, এই ব্যাপারটি যদি আমরা অন্যভাবে বিশ্লেষণ করি, তারা দেখাতে চাইছে নিজেদের বিজয়ের মাধ্যমে সেখান থেকে প্রস্থান। সেখানে ইসরায়েলি তরফ বা IDF-এর তরফ থেকে যে ব্যাপারটি এখানে জানানো হয়েছে তা বলা হচ্ছে যে এখানে তাদের যে সামরিক কৌশলগত লক্ষ্যগুলো ছিল সেগুলোর অধিকাংশই অর্জিত হয়, তারা এখন সেখান থেকে প্রস্থান করতে ইচ্ছুক। কিন্তু আসল কাহিনী হলো এখানে তারা একেবারে পরাজয়ের দ্বার প্রান্তে পৌঁছে গেছে বলে মনে করা হচ্ছে। যে পরিমাণ সৈন্য এখানে মারা যাচ্ছে এবং যে পরিমাণ সৈন্য প্রতিনিয়ত আহত হচ্ছে সেটিকে বিবেচনায় নিলে বর্তমান ভঙ্গুর এবং শনির দশা রয়েছে IDF। এখন তাদের রিজার্ভ সৈন্য দিয়ে কাজ চালাতে হচ্ছে। রিজার্ভ সৈন্য যদি কাজের ক্যালিবার শেষ হয়ে যায় তাহলে পরবর্তীতে আর কোথায় তারা সৈন্য পাবে? যুদ্ধে যাওয়ার মতো যুবকের সংখ্যা ক্রমান্বয়ে কমছে। যুদ্ধের ওয়ানিহা এখানে একটি ব্যাপার অন্যতম কারণ হচ্ছে সম্মুখ সমরে যে কঠিন পরিস্থিতি মোকাবেলা করতে হচ্ছে IDF সম্ভবত তার জন্য এখনও প্রস্তুত ছিল না। মিস্টার নেতানিয়াহু ভেবেছিলেন তার হাতে রয়েছে হাই সফিস্টিকেটেড উচ্চ প্রযুক্তির সমরাস্ত্র এবং এর বাইরে এমন ধরনের যুদ্ধবিমান, তাই দিয়ে তিনি যুদ্ধে জিতে যাবেন। বন্ধুরা, তিনি ভেবেছিলেন তার অ্যাটাক হেলিকপ্টার APC-64D থেকে শুরু করে অন্যান্য যে সকল অ্যামুনিশনগুলো রয়েছে, হাই প্রিসিশন গাইডেড মিসাইল থেকে শুরু করে পিন পয়েন্ট অ্যাকুরেসিতে আঘাত করতে সক্ষম ট্যাঙ্ক থেকে শুরু করে অ্যান্টিট্যাঙ্ক গাইডেড মিসাইল এবং হেলিকপ্টার গানশিপ থেকে নির্ভুলভাবে আঘাত করা হচ্ছে সাধারণ জনগণের উপরে। আর এই সাধারণ জনগণের উপরে আঘাতটি সম্ভবত মেনে নিতে পারছে না বিভিন্ন জনমাধ্যম বা গণমাধ্যম, যাই আমরা বলি না কেন। আন্তর্জাতিক গণমাধ্যমের বরাত দিয়ে এবং আন্তর্জাতিক অনেক সংস্থা ইউরোপীয় ইউনিয়নের কন্ডেম করেছে। বন্ধুরা, মিস্টার নেতানিয়াহুকে তারা যুদ্ধ বন্ধ করতে বলেছে। কিন্তু মিস্টার নেতানিয়াহু কিসের গন্ধে যুদ্ধটি বন্ধ করছিলেন না সেটি এখন সম্ভবত টের পাওয়া যাচ্ছে। রাজনৈতিক উদ্দেশ্য সাধনের হাতিয়ার হিসেবে এবং সাধারণ ইসরায়েলিদের কাছে তিনি একজন ইস্পাত দৃঢ় এবং কঠিন মনোভাবের নেতা হিসেবে এই ব্যাপারটি প্রতিষ্ঠিত করতে চেয়েছেন। কেবলমাত্র তিনিই পারেন ইসরায়েলিদের রক্ষা করতে। কিন্তু সেই রক্ষা কবচ করতে গিয়ে ইরানের অভ্যন্তরে যে হাসির খোরাক হয়েছেন আক্রমণ চালিয়ে, সেটি এখনও পর্যন্ত বিরোধী দলের তোপের মুখে রয়েছেন। বন্ধুরা, বিরোধী দল বলেছে যে ইরান যেভাবে খোলাখাপ তরবারির মতো একেবারে ইসরায়েলের বুক চিরে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে, সেটি যেমন সকলে অবলোকন করেছে, একেবারে ভিডিওর মাধ্যমে দেখতে পেরেছে যে ইসরায়েলের অভ্যন্তরে তাদের সেই বিমান ঘাঁটিগুলো কীভাবে লণ্ডভণ্ড করে দিয়েছে ইরানের এই ক্ষেপণাস্ত্রগুলো। বন্ধুরা, এই ব্যাপারে কিন্তু কোনো ভিডিও ভিত্তিক প্রমাণ ইসরায়েল এখনও পর্যন্ত দেখাতে পারেনি যে তারা ইসরায়েলের ক্ষেপণাস্ত্রের ওয়ার হাউস, ড্রোন উৎপাদনের কারখানা, ড্রোন এবং ক্ষেপণাস্ত্রের জ্বালানি উৎপাদন কারখানা থেকে শুরু করে তাদের আকাশপথ রক্ষা ব্যবস্থা এবং নির্দেশক ভিত্তিক হামলা চালাতে পেরেছে। মিস্টার নেতানিয়াহু অন্যদিকে যে চাপের মুখে রয়েছে, ইরাক থেকে আবারও 6টি হামলা চালানো হয়েছে মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে। বন্ধুরা, ইরানের হামলার পর, অর্থাৎ যুদ্ধবিমানের মাধ্যমে ইরানে হামলার পর বড় ধরনের হামলা হয়েছে সিরিয়ায় অবস্থিত মার্কিন ঘাঁটিতে। ইরান সমর্থিত মিলিশিয়া গোষ্ঠী সম্ভবত সেই হামলাটি চালিয়েছে। এর বাইরে বর্তমানে একেবারে যথুবথু অবস্থা হয়ে গেছে তাদের সম্মুখ সমরে। ইসরায়েল এখন সেখান থেকে ছেড়ে দে মাকে দেবাসী অবস্থা। বর্তমানে তারা টার্গেটে রূপান্তরিত হয়েছে, অর্থাৎ তারা টার্গেট করেছে, বিশেষ করে হিজবুল্লাহ গোষ্ঠী টার্গেট করেছে ইসরায়েলের বেসামরিক এবং সামরিক অবস্থানগুলোতে। ইসরায়েলের তেল আবিব থেকে শুরু করে হাইফা, হাইফা থেকে শুরু করে কিরিয়াত শিমোনা, সেখান থেকে গোলান মালভূমি, গোলানি ব্রিগেড যেখানে অবস্থিত, চতুর্দিক থেকে ইসরায়েলের এখন পিন পয়েন্ট অ্যাকুরেসি ভিত্তিক এমন কোনো জায়গা নাই যেগুলো ইরান সমর্থিত মিলিশিয়া গোষ্ঠীর ক্ষেপণাস্ত্রের হামলা থেকে রক্ষা পেতে পারে। বন্ধুরা, তারা সবচেয়ে বিপদে রয়েছে হিজবুল্লাহর সাথে সম্মুখ সবরে। তারা বিমান যুদ্ধে হয়তো অন্যদের চেয়ে পারদর্শী হতে পারে, অথবা হিজবুল্লাহর কাছে যুদ্ধবিমান না থাকতে পারে, কিন্তু তাদের কাছে রয়েছে অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড মিসাইল, ইরানের দেয়া
খুব ভালোভাবে এবং সুনির্দিষ্ট পন্থায় আঘাত করতে সক্ষম বিভিন্ন ধরনের আর্টিলারি শেল। বন্ধুরা, এই আর্টিলারি এবং অ্যান্টিট্যাক গাইডেড মিসাইল ব্যবহার করে তারা মারণ আঘাত আনছে দখলদার বাহিনীর উপরে। এছাড়া তারা আরও অস্ত্র পাচ্ছে রাশিয়ার কাছ থেকে। ইতিমধ্যে রাশিয়ার বক্তব্য হাবভাবে এবং কথার মাধ্যমে বোঝা গেছে যে প্যালেস্টাইন এবং ইসরায়েল যুদ্ধে এবং প্যালেস্টাইন এবং হিজবুল্লাহ যুদ্ধে তারা অস্ত্র সরবরাহ করছে এবং করবে। সাধারণত অ্যান্টিট্যাঙ্ক গাইডেড মিসাইলগুলো মূলত রাশিয়ার মাধ্যমে ইরান হয়ে হিজবুল্লাহ এবং হামাসের কাছে পৌঁছায়। অর্থাৎ এখন রাশিয়ার মিস্টার ভ্লাদিমির পুতিন যেভাবে ইসরায়েল এবং আমেরিকা লবির বিরুদ্ধে নিজেকে এসে দাঁড় করিয়েছেন, এখন আর পিছন ফিরে তাকানোর কোনো অপশন নাই। তিনি সরাসরি সম্ভবত এখন ইসরায়েল এবং আমেরিকার বিরুদ্ধে হিজবুল্লাহ এবং হামাসকে সহায়তার মাধ্যমে তার অবস্থান মধ্যপ্রাচ্যে আরও শক্ত করতে চাইবেন। অর্থাৎ ইরানের বিরুদ্ধে ইসরায়েল এবং আমেরিকা লবির বর্তমান যে আক্রোশ, সেটির মাধ্যমে তিনি ইরানের সাথে আরও গুরুত্বপূর্ণ সামরিক বা মিলিটারি সম্পর্ক এবং কূটনৈতিক সম্পর্ককে উচ্চ পর্যায়ে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন। ইতিমধ্যে ইরানের তরফ থেকে জানানো হয়েছে রাশিয়ার সাথে তাদের সামরিক অংশীদারত্ব ভিত্তিক সম্পর্ক আরও উচ্চ পর্যায়ে নিয়ে যাওয়া হবে এবং রাশিয়ার সাথে মিলিটারি বিভিন্ন কোঅপারেশনের ক্ষেত্রে উৎপাদনমুখী ব্যাপারগুলোতে আরও জোর দেওয়া হবে। মহাকাশ বিজ্ঞান থেকে শুরু করে অন্যান্য ক্ষেত্রগুলোতে রাশিয়া এবং ইরান একে অপরকে সহায়তা করার জন্য রেডি হয়ে রয়েছে। বিশেষ করে এক্ষেত্রে দুইটি বা তিনটি ব্যাপারে রাশিয়া বর্তমানে ইরানকে সহযোগিতা করতে পারে। ইতিমধ্যে মিস্টার ভ্লাদিমির পুতিন ঘোষণা দিয়েছেন, তিনি রাশিয়াকে Su-35 যুদ্ধবিমান, S-400 আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং তার সাথে জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ব্যবস্থাকে অবশ্যই শক্তিশালী করার জন্য সহায়তা করবেন। অর্থাৎ ইরানের কাছে তিনি এখন তার স্টেট অব দি আর্ট চতুর্থ এবং পঞ্চম প্রজন্মের ক্ষেপণাস্ত্র এবং যুদ্ধাস্ত্রগুলো প্রদানের মাধ্যমে মধ্যপ্রাচ্যে আমেরিকার যে নৌঘাঁটি এবং নৌশক্তি এবং ইসরায়েলের যে একক শক্তিসম্পন্ন বিমান বাহিনী ছিল সেটিকে চ্যালেঞ্জের মুখে ফেলার জন্য রাশিয়া এই সিদ্ধান্ত গ্রহণ করেছে। অর্থাৎ এতদিন পর্যন্ত ইসরায়েল এককভাবে মধ্যপ্রাচ্যের বুকে যে একটি শক্তিশালী যুদ্ধবিমান বাহিনী হিসেবে বা একটি শক্তিশালী যুদ্ধবিমানের স্কোয়াড্রন হিসেবে ভূমিকা পালন করতো অথবা সুবিধা গ্রহণ করতো বা সুবিধা ভোগ করতো, যুদ্ধকালীন সময়ে সে অন্যদের উপরে ছড়ি ঘোরাতো, সেই ব্যাপারটি বন্ধ করতে চাইছেন মিস্টার ভ্লাদিমির পুতিন। আর তাই একেবারে ফ্রেশ সংবাদ এবং এটি এই মুহূর্তের সংবাদ, গতকালই রাশিয়ার তরফ থেকে এটিকে নিশ্চিত করা হয়েছে। এতদিন পর্যন্ত আমরা ফ্লুক এবং উড়ো সংবাদ হিসেবে ধরে নিয়েছি, বন্ধুরা এবার অফিসিয়ালি জানানো হয়েছে ইরানের কাছে তারা Su-35, S-400 এবং জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র তারা পাঠানোর জন্য আর বেশি দেরি করবে না। দ্রুততম সময়ের মধ্যে তারা এই স্বাক্ষর বা চুক্তির ভিত্তিক স্বাক্ষরগুলো করবে এবং ইরান যত দ্রুততার সহিত এগুলো তাদের বাহিনীতে ইনস্টল করতে পারে সেই ব্যাপারটি তারা নিশ্চিত করবে। বন্ধুরা, এর মাধ্যমে ইরান পাল্টা হামলার ব্যাপারে পূর্বের তুলনায় আরও বেশি আত্মবিশ্বাসী হবে। অর্থাৎ তার কাছে যদি জাহাজ বিধ্বংসী এই হাইপারসনিক ক্ষেপণাস্ত্রগুলো কোনোভাবে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দিয়ে দেয়, সেটি হবে তার স্ট্র্যাটেজিক বা কৌশলগত সহযোগিতা এবং সেটি স্পষ্টতই আমেরিকার উপরে তার মারণ আঘাত হবে একেবারে সরাসরি। কারণ আমেরিকা তার যে সকল এয়ারক্রাফট ক্যারিয়ারগুলো রয়েছে এবং যুদ্ধজাহাজগুলো রয়েছে তার মাধ্যমে ইরানের উপর হুমকি সৃষ্টি করার জন্য মধ্যপ্রাচ্যে ইসরায়েল বিপদে পড়লেই সেগুলোকে লেলিয়ে দিয়ে চলিয়ে আসে। এখন সেগুলোকে যেন আর হুমকির বাইরে না রাখতে পারে সেই ব্যাপারটি নিশ্চিত করার জন্য সম্ভবত তার অনিক্স ক্রুজ মিসাইলগুলো এবং অন্য যে সকল হাইপারসনিক মিসাইলগুলো রয়েছে জাহাজ বিধ্বংসী, যেগুলোতে একেবারে গ্যারান্টি দিয়ে বলা হয় কোনোভাবেই কোনো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা তাকে প্রতিহত করতে সক্ষম নয়, এমন ধরনের সেই সকল ক্ষেপণাস্ত্র ইরানের হাতে তুলে দেবে রাশিয়া। আর ভবিষ্যতে যদি এগুলো তারা কোপ্রোডাকশন করতে পারে তাহলে কেল্লাফতে মধ্যপ্রাচ্যে খেলা একেবারে জমে ক্ষীর হয়ে যাবে। কারণ এই ধরনের স্ট্র্যাটেজিক্যাল ক্ষেপণাস্ত্রগুলো আমেরিকার নৌক্ষমতাকে এখানে 80% ধ্বংস করে দেবে যুদ্ধ লাগার 30 মিনিট বা 1 ঘন্টার মধ্যেই। কারণ এগুলো কোনো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দ্বারা যেহেতু থামানো সম্ভব নয়, তাই অবশ্যই সেগুলোকে টার্গেট করে যদি এই ক্ষেপণাস্ত্রগুলো ছোড়া হয় তাহলে জাহাজটা যেগুলো থাকবে এগুলো ধ্বংস নিশ্চিত। যদিও ইরানের পরমাণু স্থাপনাগুলোর উপর হামলার হুমকি অবশ্যই বহাল রয়েছে আমেরিকা এবং ইসরায়েলের তরফ থেকে, তবে তুমি যদি আমার চোখের উপরে হামলা করো আমি তোমার 2 চোখ কানা করে দেব, এই থিওরিতে বিশ্বাসী ইরান তার ক্ষেপণাস্ত্র সক্ষমতাকে এমনভাবে বাড়িয়ে তুলেছে, আমার এই ক্ষেপণাস্ত্র সক্ষমতার বাইরে যদি তুমি অন্য কিছু ভাবার বা কল্পনা করার চিন্তাও করো এবং আমার নিউক্লিয়ার সাইটে হামলা করো, তোমার নিউক্লিয়ার সাইট আমি একেবারে বালির ভিতরে মিশাইয়ে দেবো। সুতরাং এই সাহায্য সহযোগিতার যে ব্যাপারটি এবং অতি সম্প্রতি রাশিয়ার তরফ থেকে যে চুক্তি স্বাক্ষরের ব্যাপারগুলো বলা হচ্ছে,
S-400 আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, Su-35 যুদ্ধবিমান এবং জাহাজ বিধ্বংসী হাইপারসনিক ক্ষেপণাস্ত্র সরবরাহের বিষয়গুলো সম্পর্কে সেটি সম্ভবত নিশ্চিত করা হচ্ছে পূর্বের তুলনায় আরও দ্রুত গতিতে। এ বিষয় নিয়ে আমি নতুন আরও কিছু আপডেট আপনাদের সামনে অতি দ্রুত তুলে ধরব। সেই আপডেটগুলো যদি আপনারা পেতে চান তাহলে অবশ্যই আমাদের সাথে থাকবেন। বন্ধুরা, শুরু করেছিলাম হিজবুল্লার আঘাত এবং হামাসের আঘাতে লন্ডভন্ড মিস্টার নেতানিয়াহুর করুণ দশা নিয়ে। আসলে এই করুণ দশা ইরানের সাথে রাশিয়ার সামরিক সম্পর্ক যদি আরও দীর্ঘমাত্রায় সুপ্রতিষ্ঠিত হয় আরও বেশি প্রলম্বিত হবে, কারণ হিজবুল্লাহ এবং হামাস তাকে তিলে তিলে ক্ষয় করছে, আর ইরান যখন ধরবে তাকে একেবারে হঠাৎ ক্ষয় করে দেবে। এটি হচ্ছে বর্তমান স্ট্র্যাটেজি। আপনাদের কাছে কী মনে হয় অবশ্যই আমাদের কমেন্টস বক্সে জানাতে পারেন। ধন্যবাদ।